আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন أم خلق السماوات والأرض بل لا يوقنون صدق الله مولانا العظيم। الحمد لله الله سبحانه وتعالى توفيقে আমরা আমাদের ফরজাইন ইলম কোর্সের 50তম দর্স আমরা আলহামদুলিল্লাহ শুরু করতে পেরেছি। আমাদের আলোচনা চলছে আল আকীদাতুল হাসানা থেকে। আমরা গত দর্সে নুসুসের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের পক্ষে আলোচনা করেছি কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আজকে আমাদের আলোচনা আল্লাহ পাকের অস্তিত্বের পক্ষে বুদ্ধিভিত্তিক দলিল নিয়ে। আল আকীদাতুল হাসানা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ ওনার কিতাবের যে অংশ আজকে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ, যেটা কতদিনও আমরা পড়েছি। أشهد الله تعالى ومن حضر من الملائكة والجن والإنس أني أعتقد من صميم قلبي أن للعالم صانئا قديما لم يزل ولا يزال واجبا وجوده ممتنيا عدمه وهو الكبير المتعال। شاء ولي الله محدث ذهر إبراهيم البولسين جميع الله سبحانه وتعالى কে শাকিরকে এবং ফেরেশতা জিন এবং মানুষদের মধ্যে থেকে যারা উপস্থিত তাদেরকে শাকিরকে আমি কথা বলছি। আন্নি আতাকিদু মিন সামিমি কলবি, আমি অন্তরে অন্তস্থল থেকে কথা বিশ্বাস করি। আনাল আলিমি সানিআন, নিশ্চয়ই এই বিশ্বজগতে একজন স্রষ্টা আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব হোক এই বিষয় নিয়ে আলোচনা। তো প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, অভিজ্ঞতালব্ধ জ্ঞান দ্বারাও বোঝা যায় না। এই উভয় উপায়ে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করা যায় না। সায়েন্টিফিক এভিডেন্স ইন্দ্রিয়ের বাইরে অভিজ্ঞতার বাইরে কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারে না। আমাদের শুধু আমাদের ইন্দ্রিয়, আমাদের চারপাশে যা আছে, আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা যা অনুভব করি, ইন্দ্রিয় যে সমস্ত তথ্যগুলোকে রিসিভ করে, কেবল সেগুলোর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধারণ করতে পারে না। তো এই জন্য কিন্তু এর অর্থ কি এটা যে মানে ডাইরেক্ট এভিডেন্স সরাসরি ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা উপলব্ধি করতে পারি এরকম কিছু বিষয় বা অভিজ্ঞতালব্ধ জ্ঞান এগুলো দ্বারা বোঝা যায় না বা প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন। এই আকল তার বিভিন্ন বিষয়গুলোকে, বিভিন্ন জিনিস যে তার সামনে আছে, এই অবজারভেশন এবং এই অবজারভেশনের ভিতরে যদি সে গভীর দৃষ্টি দেয় এবং আরেকটু গভীর ভাবে যদি সে ভাবে, তাহলে সে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে সে উপলব্ধি করতে পারবে এবং এটা সম্ভব। তো এই জন্য মুতাকাল্লিমিন যারা কালাম শাস্ত্রবিদগণ তারা আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে অনেক কিতাব লিখেছেন, অনেক প্রমাণ দিয়েছেন, যেগুলোকে বলা হয় বুদ্ধিভিত্তিক প্রমাণ। এই ধরনের কিছু বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। তো প্রথম কথাটা কি এখানে, যেখানে আমরা বললাম যে ইন্নালিল আলামি সানিআন, নিশ্চয়ই এই বিশ্বজগতে একজন স্রষ্টা আছেন, মানে অস্তিত্ব এক্সিস্টেন্স। এখনো অস্তিত্ব বলতে প্রথমে আমাদের অস্তিত্ব, আমরা যারা এই পৃথিবীতে বাস করছি, আমরা তো আমাদের অস্তিত্ব তো আমাদের কাছে পরিষ্কার, আমরা যে অস্তিত্বশীল এটা তো আমাদের কাছে সুস্পষ্ট। এরপর হলো যে বিশ্বজগতে আমরা বাস করি সেই বিশ্বজগতের অস্তিত্ব, এটাও আমাদের কাছে সুস্পষ্ট। এখন আমরা যদি আমাদের অস্তিত্বের সোর্স খুঁজতে যাই বা এই বিশ্বজগতের অস্তিত্বের সোর্স খুঁজতে যাই যে কোত্থেকে অস্তিত্ব এলো, তাহলে আমরা কিভাবে আগাবো সেটাই হলো মূল কথা এখানে।
তাহলে এটা একটা একটা কমন প্রশ্ন, একদম সৃষ্টি আদিকাল থেকে প্রশ্ন চলছেই। এটা একটা অবধারিত প্রশ্ন যে আমরা কোত্থেকে এলাম, আমাদের চারপাশে এই বিশ্বজগৎ এটা কিভাবে অস্তিত্ব লাভ করলো। এই যে প্রশ্ন, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একে এড়িয়ে গেলে আমাদের অস্তিত্ব কেন, এই বিশ্বজগতের অস্তিত্ব কিভাবে, তা আমাদের কাছে পরিষ্কার হবে না। এখন যে কোনো জিনিসের অস্তিত্বের আলোচনা এলেই অস্তিত্বের ধরন নিয়ে প্রশ্ন আসবে। ওই অস্তিত্ব কি অনিবার্য অস্তিত্ব নাকি সম্ভাব্য অস্তিত্ব? এখানে দুটো কথা বলা হলো, একটা হলো অনিবার্য অস্তিত্ব নাকি সম্ভাব্য অস্তিত্ব। অনিবার্য অস্তিত্ব কি, সম্ভাব্য অস্তিত্ব কি, এই বিষয়টা আমরা সামনে আসছি। তাহলে যে যে কারো অস্তিত্ব, আমাদের অস্তিত্ব এটা আমাদেরকে সুস্পষ্ট, বিশ্বজগতের অস্তিত্ব এটাও আমাদের কাছে সুস্পষ্ট, কিন্তু এই প্রশ্ন আমাদের সমাধান করতে হবে, এই প্রশ্নের জবাব আমাদের আমাদের দিতে হবে যে আমাদের অস্তিত্ব সেটা কি অনিবার্য অস্তিত্ব নাকি সম্ভাব্য অস্তিত্ব। না আমরা না হলে, আমরা যদি নাই আসতাম পৃথিবীতে তাহলে কি হতো না, আমাদের আশাটা কি লাজেম ছিল, আবশ্যক ছিল, অনিবার্য ছিল? একইভাবে এই বিশ্বজগতের যে অস্তিত্ব এটা কি অনিবার্য নাকি সম্ভাব্য? কি অস্তিত্ব দিয়েছে বলে অস্তিত্ব এসেছে এমন? এই দুটা বিষয় গুরুত্বপূর্ণ। তাহলে অস্তিত্ব দুই ধরনের, একটা অনিবার্য অস্তিত্ব আর একটা সম্ভাব্য অস্তিত্ব। এখন এই দুইটা সংজ্ঞা কি? অনিবার্য অস্তিত্ব, অনিবার্য অস্তিত্ব হলো এই অস্তিত্ব অন্য কোনো কারণের উপর নির্ভরশীল নয়। মানে এই যে অস্তিত্ব সেটার পিছনে কোনো কারণ নেই, কোনো কারণের উপর নির্ভরশীল নয়। তাহলে স্বাভাবিকভাবে এই অস্তিত্ব অনাদি এবং অনন্ত হবে, তার মানে আগে থেকে আছে এবং অনন্তকাল থাকবে। কোন একটা কারণ, এর পিছনে কোনো কারণ নেই, কোন একটা কারণ তাকে তাকে অস্তিত্বে আনেনি। এই ধরনের যদি অস্তিত্ব হয় সেটা হবে অনিবার্য অস্তিত্ব, তার পিছনে কোনো কারণ নেই, ফলে সেটা এভাবেই চলবে, থাকবে, অনাদি এবং অনন্ত। আরেকটা হলো সম্ভাব্য অস্তিত্ব। সম্ভাব্য অস্তিত্ব হলো এই অস্তিত্ব অন্য কোনো কারণের উপর নির্ভরশীল। সম্ভাব্য সকল অস্তিত্বের পিছনে একটা কারণ আছে। সম্ভাব্য অস্তিত্বকে বলা হবে কার্য বা ইফেক্ট, আর আরবিতে বলা হবে মালুল। তাহলে যে অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব, তার পিছনে একটা কারণ থাকবে, সে অস্তিত্বকে বলা হবে ইফেক্ট বা কার্য বা মালুল। আর যে জিনিসের উপরে তা নির্ভরশীল হবে তাকে বলা হবে কারণ বা কজ বা ইল্লা। আরবিতে বলা হবে ইল্লা, ইংরেজিতে কজ, আর বাংলায় তো কারণ। তাহলে কার্য এবং কারণ, প্রতিটা কার্য তার পিছনে যে কোনো কারণ থাকবে, তো সেই কার্যটা একটা সম্ভাব্য অস্তিত্ব এবং তার পিছনে যে কারণ তাকে বলা হবে কজ বা ইল্লা। এখন যত ধরনের অস্তিত্ব আমরা আমাদের সামনে আমরা অনুভব করি, তাহলে সকল অস্তিত্ব হয়তো সম্ভাব্য অস্তিত্ব হবে, না হয় অনিবার্য অস্তিত্ব হবে। তাহলে অস্তিত্ব সম্পর্কিত যে কোনো স্টেটমেন্ট তিন ধরনের মধ্যে থেকে যে কোনো এক ধরনের হবে। এক হলো আবশ্যকীয় বা অনিবার্য অস্তিত্ব, মানে যার অস্তিত্বটা অনিবার্য, মাস্ট, ওয়াজিব বলা হচ্ছে সেটাকে, অথবা সেই অস্তিত্বটা সম্ভাব্য, পসিবল, মুমকিন, অথবা সেটা অসম্ভব, মুমতানে, অসম্ভব। তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব, যে কোনো ঘটনা, যে কোনো কথা, যে কোনো কার্য, সেটা হয়তো অনিবার্য, হওয়ারই ছিল, মাস্ট, সেটা থাকতেই হবে, হবেই, অথবা সেটা দুদিকেই সম্ভাবনা, হওয়া না হওয়া, পসিবিলিটি। যেমন আমাদের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব নিয়ে পসিবিলিটি, না থাকলে কিছু এসে যেত না, আমরা একজন দুজন, আমরা না আসলে পৃথিবীতে কিচ্ছু হতো না, এসে এসেছি, সম্ভাব্য অস্তিত্ব। আর অসম্ভব মানে হলো যার অস্তিত্ব অসম্ভব। আমরা উদাহরণ দিচ্ছি, আবশ্যকীয় উদাহরণ, আবশ্যকীয় অস্তিত্বের উদাহরণ কি, চারের অর্ধেক দুই, তাহলে এই স্টেটমেন্টটা মাস্ট, এটাকে কেউ শেয়ার করতে পারবে না, মাস্ট, এটা হবেই, চার অর্ধেক দুই হবে, চার অর্ধেক কখনো তিন হবে না, চার অর্ধেক কখনো এক হবে না, এটা হলো আবশ্যকীয়, মাস্ট, ওয়াজিব। অসম্ভবের উদাহরণ হলো তিন চারের চেয়ে বড়, এটা অসম্ভব, তিন কখনো চারের চেয়ে বড় হতে পারে না, বরং চারই তিনের চাইতে বড়, তো তিন চারের চেয়ে বড় এটা হলো অসম্ভব একটা বিষয়, তিন চারের থেকে কখনো বড় হবে না। আর সম্ভবের উদাহরণ অনেক ধরনের হতে পারে, আমাদের যে কারোর অস্তিত্ব হওয়া না হওয়া দুই ধরনের সম্ভাবনাই ছিল, আমরা দুনিয়াতে আসা তারও সম্ভাবনা ছিল, আবার দুনিয়াতে না আসা তারও সম্ভাবনা ছিল। তাহলে এই তিনটা বিষয় ওয়াজিব, মুমকিন, আর হলো মুমতানে, আবশ্যক, সম্ভাব্য, অসম্ভব।
তাহলে এখন প্রশ্ন হলো এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স, এর অস্তিত্ব এবং অনস্তিত্বের। বিশ্বজগতের কথা যদি আমরা ধরি, তো সেটা আগে অস্তিত্বে ছিল না, এখন অস্তিত্বে এসেছে। তাহলে কাউকে না কাউকে এই বিষয়ে প্রিফার করতে হবে, মানে অনস্তিত্ব থেকে তাকে অস্তিত্বে আনতে হবে। অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনার পিছনে কেউ ট্রিগার করতে হবে, কেউ প্রিফার করতে হবে, প্রাধান্য দিতে হবে। অর্থাৎ এই অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসার ব্যাপারে কাউকে প্রিফার করতে হবে। এটা উদাহরণ, এটা বোঝানোর জন্য একটা দাঁড়িপাল্লা যদি আমরা চিন্তা করি, যার দুইদিকে দুটি সমান বস্তু, সমান সমান বস্তু রাখা হয়েছে, যদি এমন হয় তাহলে সেটা সাম্য অবস্থায় থাকবে। কিন্তু একটাতে যদি ভারী জিনিস রাখা হয় তো সেটা নিচে নেমে যাবে এবং অপরটি উপরে উঠে যাবে। এটা স্বাভাবিক একটা দাঁড়িপাল্লা, এই যে বাসাপূর্ণ দাঁড়িপাল্লা, যার দুই পাশেই সমান সমান ভারী জিনিস, ওজনের জিনিস রয়েছে। এখন ধরা যাক যে কোন একটা পাল্লা যার বাম পাশটা ভারী, মানে এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স। তো একটা সময় ছিল যে অনস্তিত্বের পাল্লাটা ভারী ছিল, অস্তিত্ব বলে ছিলই না, অস্তিত্ব বিশ্বজগৎ সে একসময় অনস্তিত্ব ছিল, ছিলই না, পরে অস্তিত্বে এসেছে। তো অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা, তাহলে অনস্তিত্বের পাল্লাটা ভারী ছিল, এখান থেকে হঠাৎ করে অস্তিত্বের পাল্লাটা ভারী হয়ে গেল। এখন এই যে পাল্লা ভারী হলো, কেন হলো, কে একে ভারী করে দিল? নাই 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 নাই, আছে 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 আছে, নাই থেকে আছে, এটা কেমনে হলো? এক্সিস্টেন্স এর প্রাধান্য পেলো কিভাবে নন এক্সিস্টেন্স এর উপরে? মানে একসময় নন এক্সিস্টেন্সটাই প্রাধান্য পাচ্ছিল, অস্তিত্ব ছিল না কোনো কিছু, হঠাৎ অস্তিত্বে এলো। আসার পিছনে কে তাকে প্রেফার করলো যে অস্তিত্বে আসতে হবে, এটা একটা প্রশ্ন। এখন যদি বলা হয় কোনো কারণ ছাড়া যেটা হালকা ছিল সেটা উপরে উঠে গেছে, মানে যেটা ভারী ছিল, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, মানে যেটা ভারী ছিল সে উপরে উঠে গেছে আর যেটা হালকা ছিল সেটা নিচে নেমে গেছে। এখন যদি কেউ বলে এরকম বলে, মানে ভারীটা উপরে উঠে গেল মানে হালকা হয়ে গেল, আর হালকাটা ভারী হয়ে গেল নিচে নেমে গেল, অর্থাৎ ভারীটা হালকা এবং হালকাটা ভারী হয়ে গেল। কিন্তু সবাই কথা বলবে এমনটি অসম্ভব, এটি হতে পারে না, কোনো কারণ ছাড়া এমনটি হওয়া সম্ভব নয়। এটি কেবল তখনই হতে পারে যেখানে অন্য কোনো ফোর্স কাজ করবে। তাহলে পৃথিবী সৃষ্টির আগে নন এক্সিস্টেন্সে পাল্লা ভারী ছিল আর এক্সিস্টেন্সে পাল্লা হালকা ছিল, এখন কেউ প্রেফার করলো নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সের। এই প্রেফার করা ছাড়া নন এক্সিস্টেন্সে পাল্লা হালকা হয়ে এক্সিস্টেন্সে পাল্লা ভারী হতে পারে না। তাহলে একসময় তো সবকিছু অস্তিত্বহীন ছিল, এখন থেকে অস্তিত্বে আনার জন্য প্রেফার বা প্রাধান্যটা কে করলো, কে দিল? যদি বলা হয় এমনি এমনিতে হয়ে গেছে, এর অর্থ হলো কোনো প্রাধান্য দানকারীর প্রাধান্য দেয়া ছাড়া নিজে নিজেই এক পাশ প্রাধান্য পেয়ে গেছে, এটা একটা অসম্ভব বিষয়। দর্শনের পরিভাষায় এটি একটি অসম্ভব বিষয়, তার মানে অবশ্যই কাউকে না কাউকে প্রাধান্য দিতে হয়। এই আলোচনাটা আমরা যে করলাম, এটা আমরা ভূমিকা হিসেবে বললাম, এটা মাথায় রাখি আপাতত, যে নন এক্সিস্টেন্স কে এক্সিস্ট আসতে আসতে হলে কাউকে না কাউকে প্রাধান্য দিতে হবে। এটা কখন? যদি এই এক্সিস্টেন্স কি হয়, সম্ভাব্য অস্তিত্ব হয়, সম্ভাব্য অস্তিত্ব যদি হয় তার পিছনে একটা কারণ থাকবেই, আর যদি অনিবার্য হয় সেটা ভিন্ন কথা। দ্বিতীয় আলোচনা, প্রথম আলোচনা আমরা বুঝলাম যে নন এক্সিস্টেন্স এক্সিস্ট আসতে গেলে টোটাল একটা পাল্লা একদিকে ভারী ছিল, তার বিপরীত হতে গেলেই এখানে কোনো একটা ইন্টারফেয়ার হতেই হবে, সেটা ছাড়া অটোমেটিকলি হঠাৎ করে ভারী প্রান্ত হালকা, হালকা প্রান্ত ভারী হতে পারে না। নন এক্সিস্টেন্সে পাল্লা হালকা হয়ে এক্সিস্টে পাল্লা ভারী হয়ে যেতে পারে না। এই আলোচনাটা আপাতত ভূমিকা হিসেবে আমরা মাথায় রাখি। এবার দ্বিতীয় আলোচনা, আমরা আগেই জেনেছি অস্তিত্ব দুই ধরনের, অনিবার্য অস্তিত্ব এবং সম্ভাব্য অস্তিত্ব। অনিবার্য অস্তিত্ব কি? যার পিছনে কোনো কারণ লাগে না, কারণ দরকার নাই। সম্ভাব্য মানে তার পিছনে একটা কারণ থাকবেই। তাহলে অস্তিত্ব দুই ধরনের হবে, অনিবার্য অস্তিত্ব এবং সম্ভাব্য অস্তিত্ব। এখন উভয় ধরনের অস্তিত্বের প্রশ্নে তিনটি পসিবিলিটি, থ্রি পসিবিলিটি, কি কি? এক, সকল অস্তিত্ব অনিবার্য অস্তিত্ব। দুই, সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব। তিন, কোনোটা অনিবার্য অস্তিত্ব এবং কোনোটা সম্ভাব্য অস্তিত্ব। মানে তিনটে স্টেটমেন্ট এখানে দাঁড়িয়ে যায়, তিনটে পসিবিলিটি দাঁড়িয়ে যায়।
তাহলে যে কোনো অস্তিত্ব যে কোনো দুই প্রকারের একটা হবে, হয় অনিবার্য অস্তিত্ব হবে, সম্ভাব্য অস্তিত্ব হবে। তাহলে এখন এই উভয় অস্তিত্ব নিয়ে আমরা তিনটা পসিবিলিটি বললাম, এখনো সকল অস্তিত্বই অনিবার্য অস্তিত্ব, অথবা সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব, অথবা কোনোটা অনিবার্য অস্তিত্ব কোনোটা সম্ভাব্য অস্তিত্ব। এই তিনটা তিনটা স্টেটমেন্ট। প্রথম এবং তৃতীয় স্টেটমেন্টে অনিবার্য অস্তিত্বের প্রসঙ্গ আছে, আমরা একটু দেখি। সকল অস্তিত্ব অনিবার্য অস্তিত্ব, আর তিন নম্বর হলো কোনোটা অনিবার্য অস্তিত্ব এবং কোনোটা সম্ভাব্য অস্তিত্ব। তাহলে এখানে অনিবার্য অস্তিত্বের প্রসঙ্গটা আসছে। আর দ্বিতীয় স্টেটমেন্ট হলো সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব। আবার দেখি, সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব, এটা হলো দুই নম্বর। প্রথম যাতে অনিবার্য আছে সেটাতেও কি আছে, অনিবার্য আছে। সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব, এটা হলো দুই নম্বর। তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট হলো সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব। এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে অনিবার্য অস্তিত্ব যে আছে সেটা প্রমাণিত হবে, মানে অস্তিত্ব দুই প্রকার, অনিবার্য সম্ভাব্য। এখন এই দুই প্রকার অস্তিত্ব নিয়ে তিনটা স্টেটমেন্ট, তিনটে পসিবিলিটি, সকল অস্তিত্বই অনিবার্য অস্তিত্ব, সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব, আর কোনোটা অনিবার্য অথবা কোনোটা অনিবার্য কোনোটা সম্ভাব্য অস্তিত্ব। এখন ফার্স্ট এন্ড থার্ড এই দুটি স্টেটমেন্টে এই কথা বলা হচ্ছে যে অনিবার্য অস্তিত্বের পসিবিলিটি, কিন্তু দ্বিতীয় স্টেটমেন্ট হলো সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব। এখন এটা যদি ফলস হয় তাহলে হয়তো সকল অস্তিত্ব অনিবার্য হবে, অথবা সকল কোনো অস্তিত্ব অনিবার্য কোনো অস্তিত্ব সম্ভাব্য হবে। এখন আমাদের আলোচ্য বিষয় হলো সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব, এই স্টেটমেন্ট সঠিক কিনা। সকল অস্তিত্ব যদি সম্ভাব্য অস্তিত্ব হয় তাহলে তাহলে কি হবে, একটা বিষয় আবশ্যক হবে যে এই অস্তিত্বের একটা কারণ থাকবে, মানে প্রতিটা অস্তিত্ব যদি সম্ভাব্য অস্তিত্ব হয় প্রতিটা অস্তিত্বের পিছনে একটা কারণ থাকবে। তো একটা বিষয় আবশ্যক হবে যে অস্তিত্বের একটা কারণ থাকবে, আবার এই অস্তিত্বের একটা কারণ সেটাও একটা অস্তিত্ব এবং সেটাও সম্ভাব্য অস্তিত্ব হবে, কারণ যেহেতু আমরা আগেই বলেছি সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব। তাহলে এই অস্তিত্বের পিছনে যে কারণ সেটাও সম্ভাব্য অস্তিত্ব, ওই কারণটাও সম্ভাব্য হওয়ার কারণে সেটারও একটা কারণ থাকবে, আর সেটাও নিজেও হবে সম্ভাব্য অস্তিত্ব। এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এরকম অসীম কারণের ধারাবাহিকতা অসম্ভব ব্যাপার। এটা যে অসম্ভব সেটা সেটা পিছনে পক্ষে আমরা কতগুলো দলিল পেশ করব। ওই অস্তিত্বকে যদি সম্ভাব্য অস্তিত্ব বলা হয় যার পিছনে একটা কারণ থাকে, সেই কারণ হলো কজ, আর এই অস্তিত্বকে বলা হবে ইফেক্ট। তাহলে প্রতিটা সম্ভাব্য অস্তিত্ব একটা কারণের উপর নির্ভরশীল, যার উপর নির্ভরশীল সেটাও সম্ভাব্য অস্তিত্ব, আবার এই অস্তিত্ব যার উপর নির্ভরশীল সেটাও সম্ভাব্য অস্তিত্ব। এভাবে প্রতিটা অস্তিত্বের কারণ খুঁজতে আমাকে কেবল পিছনেই ছুটতে হবে। এই অসীম কারণের ধারাবাহিকতায় বলা হয় ইনফিনিট রিগ্রেশন। ইনফিনিট রিগ্রেশন এটা কি বাস্তবে পাওয়া যায়, এটা হলো প্রশ্ন। আমি এখানে একটা ছবি দিয়েছি, পি ওয়ান হোল্ডস। হোয়াই ডাস পি ওয়ান হোল্ডস, বলা হচ্ছে যেহেতু পি টু হোল্ড করেছে এই জন্য, বাই পি টু। এবার বলা হচ্ছে হোয়াই ডাস পি টু হোল্ড, বলছে বাই পি থ্রি। এবার সে হোয়াই ডাস পি থ্রি হোল্ড বাই পি ফোর, হোয়াই ডাস পি ফোর হোল্ড বলে বাই পি ফাইভ, হোয়াই ডাস পি ফাইভ হোল্ড, এভাবে চলতে থাকবে পি সিক্স পি সেভেন পি এইট, এভাবে ইনফিনিটি। এই এই যে চলছে এটা শেষ নেই। আমরা একটা মানে আমাদের সবাই এই বিষয়টার মুখোমুখি হয়েছে যে ডিম আগে নাকি মুরগি আগে, তো মুরগি ডিম, ডিম আগে নাকি মুরগি, বলে ডিম, ডিমের আগে কি মুরগি, সে মুরগি করতে গেলো বলে আবার ডিম, সে ডিম করতে গেলো বলে মুরগি, সে মুরগি করতে গেলো বলে আবার ডিম থেকে, সে ডিম করতে গেলো বলে আবার একটা মুরগি থেকে, সে মুরগি করতে গেলো আরেকটা ডিম থেকে, এই যে চলতে থাকবে ডিম মুরগি ডিম মুরগি ডিম মুরগি, এটাকে বলা হয়েছে ইনফিনিট রিগ্রেশন। এবার চলতে থাকবে, কিন্তু বলেন সেই মুরগি এবং সে যে ডিম যে আগে হোক সেটার অস্তিত্ব তো শুরু হতে হবে, তাই না? একটা ট্রিগারিং পয়েন্ট থাকবেই যেখান থেকে শুরু হবে। কিন্তু প্রত্যেক মুরগির ক্ষেত্রে যদি উত্তর হয় যে এর কারণ হলো ডিম, আর প্রত্যেক ডিমের ক্ষেত্রে যদি কারণ হয় এর কারণ হলো এর কারণ হলো মুরগি, এর কজ হলো মুরগি, মুরগি কেন বলে এর কারণ হলো ডিম, ডিম কেন বলে এর কারণ হলো যে মুরগি, এবার চলতে থাকে, তাহলে এটা কি বাস্তবে সম্ভব? এটা আমরা আলোচনা আনবো সামনে। এই ইনফিনিট রিগ্রেশন অসম্ভব একটা ব্যাপার, একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝা সহজ হবে।
ধরি একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, প্রতিজন প্রতিযোগী ঠিক করে রেখেছে তার পাশের জন দৌড় শুরু না করলে সে দৌড়াবে না। এভাবে সবাই যেহেতু অপরজনের অপেক্ষায় আছে, তাহলে এই দৌড় কোনোদিনই শুরু হবে না। দৌড় কেবল তখনই শুরু হবে যখন কোনো একজন তার পাশের জন দৌড় শুরু না করলে ও নিজেই দৌড় শুরু করবে। তো সেই দৌড় শুরু করলে তার পাশের জন শুরু করবে, তার দেখা দেখি তার পাশের জন শুরু করবে, এভাবে চলবে। প্রত্যেকেই যদি এই কথা ঠিক করে নেয় যে আমার পাশের জন সে দৌড় শুরু না করলে আমি দৌড় শুরু করবো না, আমি দৌড় দেবো না, তাহলে কিন্তু দৌড় আলটিমেটলি সবাই দাঁড়িয়ে থাকবে, যেহেতু প্রত্যেকে অপেক্ষায় আছে, কেউ না কেউ কি করবে, স্টার্ট দেবে, কিন্তু কেউ স্টার্ট দিচ্ছে না, তাহলে দৌড়ই হবে না, দৌড় প্রতিযোগিতাই হবে না, তাহলে কাউকে শুরু করতেই হবে, এটা মাস্ট। তো ঠিক তেমনি ভাবে ডিম মুরগির কথা একই বিষয়টা, কাউকে শুরু করতে হবে। তার মানে এখন আমরা যদি বলি পৃথিবীর সব অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব এবং সব অস্তিত্বই অন্য অস্তিত্বের উপর নির্ভরশীল, তাহলে বাস্তবে কোন জিনিসই অস্তিত্বে আসবে না। কারণ প্রত্যেক ব্যক্তি যদি অপেক্ষায় থাকে আমার পাশে একজন দৌড় দিলে আমি দৌড় দেব, তাহলে বাস্তবে সবাই যদি অপেক্ষায় থাকে দৌড়ই শুরু হবে না। ঠিক তেমনি সব অস্তিত্বের পিছনে যদি অন্য অস্তিত্বের উপর নির্ভরশীল হয়, তাহলে বাস্তবে কোনো জিনিসই অস্তিত্বে আসবে না। সম্ভাব্য অস্তিত্ব যার উপর নির্ভরশীল, এই ধারাবাহিকতা যেতে যেতে এমন এক জায়গায় আসতে হবে যে অস্তিত্ব হবে স্বয়ংক্রিয়, যে কারো উপর নির্ভরশীল নয়। এমন একটা পয়েন্টে না আসলে কোনো কিছুই অস্তিত্বে আসতে পারবে না। মানে ওই ব্যক্তি যে প্রথম দৌড় শুরু করেছে তার দৌড় শুরু করার পিছনে কোনো কারণ থাকবে না, সে স্বয়ংক্রিয়ভাবে শুরু করবে। এরকম যদি না হয় তাহলে এরপরে দৌড় প্রতিযোগিতায় হবে না, কেউ দৌড় লাগাবে না। তাহলে বোঝা গেল যে একটা অস্তিত্ব এমন হতে হবে যেটা স্বয়ংক্রিয় এবং যেটা অনিবার্য। সে অনিবার্য অস্তিত্ব যদি না থাকে তাহলে সম্ভাব্য সবগুলোই সম্ভাব্য অস্তিত্ব হওয়া এটা অসম্ভব। তো সবকিছুর পিছনে একটা কারণ এমন থাকবে যে কারণটি অনিবার্য হবে, যেটি কারো উপর নির্ভরশীল নয়। একে বলা হয় নিরঙ্কুশ কারণ। সকল অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব হলে কারণ একটা হলে কারণ একটা অসীম দ্বারা চলতে থাকবে, মানে এর পিছনে অসীম দ্বারা চলতে থাকবে এবং বাস্তবে কোনো জিনিসই অস্তিত্বে আসবে না। তাহলে এই কথা প্রমাণিত হলো হয় যে সকল অস্তিত্ব সম্ভাব্য অস্তিত্ব, এই স্টেটমেন্টটা সম্পূর্ণ ভুল, এটি অসম্ভব বিষয়। তাহলে আমরা যদি আবার প্রথমে ফিরে যাই, আমরা বলেছিলাম যে অস্তিত্ব দুই ধরনের, সম্ভাব্য অস্তিত্ব, অনিবার্য অস্তিত্ব। এখন এখান থেকে তিনটা পসিবিলিটি, সকল অস্তিত্বই অনিবার্য অস্তিত্ব, অথবা সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব, অথবা কোন অস্তিত্ব সম্ভাব্য কোন অস্তিত্ব অনিবার্য। আমরা চেয়েছিলাম যে প্রথমে দুই নাম্বার স্টেটমেন্টকে ভুল প্রমাণ করা, যে সকল অস্তিত্বই সম্ভাব্য অস্তিত্ব এই স্টেটমেন্টটাকে ভুল প্রমাণ করা, এটা অলরেডি প্রমাণিত হয়ে গেল। তাহলে বোঝা গেল যে অনিবার্য অস্তিত্ব একটা হবেই, অনিবার্য অস্তিত্ব ছাড়া পরবর্তী সম্ভাব্য অস্তিত্ব গুলোর স্টার্টিং হবে না। তাহলে একজন স্রষ্টা যদি না থাকেন, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, যাকে বলা হবে ওয়াজিবুল ওয়াজুদ, তাহলে কোনো জিনিসই অস্তিত্বে আসবে না। সকল অস্তিত্ব এসেছে কারণ তাদের পিছনে একজন ওয়াজিবুল ওয়াজুদ ছিলেন, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী। যদি ওই ওয়াজিবুল ওয়াজুদ মেনে নেওয়া না হয়, তাহলে কারণের অসীম ধারাবাহিকতা আবশ্যক হবে, ডিম মুরগি মুরগি ডিম ডিম মুরগি চলতে থাকবে। তো কারণের অসীম ধারাবাহিকতা এটা অসম্ভব বিষয়, এটা প্রমাণিত হলো। কাজে একজন ওয়াজিবুল ওয়াজুদ মেনে নিতে হবে, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, এরকম কাউকে মেনে নেওয়া লাগবে, মাস্ট, মানতে হবে। কারণ তাহলে কারণের অসীম ধারাবাহিকতা, কারণের অসীম ধারাবাহিকতা সম্ভব, তাই একজন ওয়াজিবুল ওয়াজুদ আবশ্যক, যার অস্তিত্ব অনিবার্য, এটা না হলে কোনো কিছুই অস্তিত্বে আসবে না। সব কিছুর অস্তিত্ব প্রমাণ করে যে একজন ওয়াজিবুল ওয়াজুদ আছেন, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী। আমাদের এই দুইটা আলোচনা গেল। প্রথমে আমরা আলোচনা করেছি নন এক্সিস্টেন্সে এক্সিস্টেন্সে আসার জন্য প্রাধান্য দেওয়ার জন্য কাউকে লাগবে। দুই নম্বর আলোচনা ছিল যে অস্তিত্বের প্রশ্নে, অস্তিত্ব দুই ধরনের, সম্ভাব্য এবং অনিবার্য অস্তিত্ব। সকল অস্তিত্ব সম্ভাব্য হওয়া এটা অসম্ভব, তাহলে অনিবার্য অস্তিত্বের উপস্থিতি মাস্ট, অনিবার্য উপস্থিতি এটা আগেই আগে থেকে থাকতে হবে, থাকলেই বাকিগুলো শুরু হবে, বাকিগুলো সম্ভব হবে। এখন তিন নম্বর আলোচনা, সে হচ্ছে ফাইনাল কজ এভিডেন্স, দ্য এভিডেন্স অফ উইজডম এন্ড ইউনিভার্সাল অর্ডার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিশ্বজগৎকে খেয়াল করি, তাহলে আমরা দেখব এই বিশ্বজগৎ অনেকগুলো সিস্টেমের উপর কাজ করছে। প্রতিটা সিস্টেম খেয়াল করলে বোঝা যায় প্রতিটা সিস্টেম একটা হিকমা, একটা প্রজ্ঞা, একটা নিজাম আছে প্রতিটা সিস্টেমে। এবং নিজাম, সিস্টেম,
এটা প্রমাণ করে যে এটা কারো প্রি প্রি প্ল্যান, কেউ প্ল্যান করে রেখেছে এভাবে হবে, এমন কোন একটা লক্ষ্যে একটা প্ল্যান ঠিক করেছে, কোন একটা লক্ষ্য বাস্তবায়নের জন্য। আমি এখানে একটা ছবি দিয়েছি যে একটা টেবিল, এই টেবিলটা অস্তিত্বে কিভাবে এলো, তো এখানে অনেক উত্তর সাদা মাটা। এখনো যে কাঠ গাছ থেকে টেবিল, অথবা একজন বানিয়েছে গেলো মিস্ত্রি কার্পেন্টারি, অথবা একটা টেবিল একটা একটা কি আছে ডিজাইন আছে, সে ডিজাইনটাই টেবিলের রূপ নিয়েছে। কিন্তু বাস্তব ফাইনাল কজ কি, এই টেবিল কি উদ্দেশ্যে, ডাইনিং মানে এটাতে এটা একটা ডাইনিং টেবিল, এটাতে খাবার খাওয়া হবে, এই লক্ষ্যটাই ছিল ফাইনাল কজ, আসল কারণ। এই কারণ ছিল বলেই এখানে এই তিনটা বিষয় কি এসেছে, কার্যকর হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, কাঠের উপর মিস্ত্রি এবং একটা ডিজাইন, মিস্ত্রি ওই কাঠের মধ্যে একটা ডিজাইন দিয়ে একটা টেবিল বানিয়েছে। কিচ্ছু হতো না ফাইনাল কস্টটা না থাকলে, এমনিতে সারা দুনিয়া এমনি স্বাভাবিকভাবে দেখলে এই টেবিলের মতো একটা থেকে একটা হচ্ছে, ওটা থেকে ওটা হচ্ছে, ওটা থেকে ওটা হচ্ছে, ওটা থেকে ওটা হচ্ছে, এমন প্রশ্নটা কেন হচ্ছে, এই কেনর পিছনে দেখা যাবে যে একটা ফাইনাল একটা কজ আছে, একটা কারণ আছে কেন হচ্ছে, একটা একটা উদ্দেশ্য আছে, একটা প্ল্যান আছে, এবং সেই উদ্দেশ্যের দিকে আগাচ্ছে, এবং এবার সবকিছু সেটা আমরা বলতে পারি যে বিশ্বজগতের সবকিছুর মধ্যে একটা হারমোনি, একটা সুন্দর একটা মিল। এটা কেন, প্রত্যেক জায়গায় একটা লক্ষ্যকে সামনে রেখে সবকিছু আগাচ্ছে। ফাইনাল কোর্স এভিডেন্স এর উদাহরণ, দেশলাই তৈরির কারখানা। ধরা যাক কোনো ব্যক্তি জীবনে প্রথমবার দেশলাইয়ের তৈরি কারখানায় গিয়েছে, প্ল্যান করে সে যায়নি যে এখানে দেশলাইয়ের কারখানা আছে এটা দেখার জন্য না, সে জাস্ট এটা গেলো এক জায়গায়, দেখলো যে একটা কারখানা, একটা বিশাল আয়োজন। সেখানে কি দেখে, দেখলো যে একদিক থেকে ট্রাকে ট্রাকে করে বিশাল বিশাল গাছের কাণ্ড আসছে, কেবল আসছে আসছে, আরেক দিক দিয়ে দেখছে যে সে যে অনেকগুলো ট্রাকে ভর্তি করে করে বারুদ আসে। সে চিন্তা করে কি ব্যাপার, এখানে এত ট্রাক অটোমেটিকলি কেন আসা, এত বারুদ এখানে কেন আসছে। সে দেখছে আবার এই যে গাছগুলো সেগুলোকে কিছু মেশিন কি করছে, আরো ছোট ছোট খন্ডে খন্ডে ভাগ করছে, টুকরো টুকরো করছে, সেই টুকরো গুলো আবার টুকরো হচ্ছে আবার আর কিছু মেশিনে, সেই টুকরো গুলো আরো টুকরো হচ্ছে আরো কিছু মেশিনে, সেই টুকরো গুলো আরো টুকরো হচ্ছে আরেকটা মেশিনে, কন্টিনিউয়াসলি এই যে বড় টুকরো গুলো হচ্ছে, হতে 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 এক ফাঁকে গিয়ে সে একদম ছোট ছোট কাঠিতে পরিণত হচ্ছে। সে বলে কি ব্যাপার, কি এগুলো কেন হচ্ছে। সে দেখে যে সে বলে ছোট কাঠি করতে গিয়ে আরেকটু বড় কাঠি থেকে, বড় কাঠি করতে গিয়ে আরেকটু বড় কাঠ থেকে, সে বড় কাঠ করতে গিয়ে আরো বড় কাঠ থেকে, সে বড় কাঠ করতে গিয়ে সেটা ওই ট্রাকি করে করে আসছে, তো ট্রাকি করে আসছে, এরপরে খণ্ড বিখণ্ড হচ্ছে, এবার ধীরে 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 ছোট ছোট খণ্ডে, এবং লাস্ট যে দেশলাইয়ের যে কাঠি সে সাইজ তৈরি হচ্ছে। আবার আর এদিকে বারুদ, সে বারুদ আসছে, এরপরে সেটাও আবার ভাগ হয়ে ছোট 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 হচ্ছে, এরপরে একটা মেশিন স্বয়ংক্রিয়ভাবে কাঠিগুলো একদিক দিয়ে যাচ্ছে, আরেক দিকে জাস্ট বারুদটা আগে লেগে যাচ্ছে, এবং ওখানে আটা আছে, আটা ওই কাঠির সাথে কাঠির এক প্রান্তে আটা লাগছে, আটার উপরের সাথে বারুদ এড হচ্ছে, হয়ে এগুলো একটা ফাইল হয়ে যাচ্ছে, হয়ে একটা একটা কেসের মধ্যে এগুলো আবদ্ধিত হচ্ছে, এবার একটা প্যাকেট হয়ে যাচ্ছে, ওই প্যাকেটটা তৈরির জন্য আবার আরেক সিস্টেম চলছে, তার ওখানেও আবার বারুদ লাগিয়ে দেওয়া হচ্ছে দুই কাগজের প্রান্তে, এগুলো চলছে এবং কন্টিনিউয়াসলি প্যাকেট তৈরি হচ্ছে। এখন যদি সে এমনিতেই প্রত্যেকটা বিষয়কে বিচ্ছিন্নভাবে দেখে, একদিকে দেখবে যে কাঠ সেগুলো অটোমেটিক কাঠ আসে, আরেকদিকে অটোমেটিক বারুদ আসে, অটোমেটিক এগুলো ছোট ছোট হতে থাকে এবং এভাবে প্যাকেজিং হতে থাকে চলছে, সে যদি এমনি মনে করতে পারে এমনি এমনিতে এগুলো হচ্ছে এবং এগুলো পরস্পর এই সম্পর্ক, কিন্তু এখানে একটা লক্ষ্য আছে, সেটা কি দেশলাই তৈরি করতে হবে। কেন দেশলাই তৈরি করতে হবে, কারণ ওখানে বারুদ বদবে ঘষা লাগবে, এখানে ফসফরাস থাকে, ঘষা লাগলেই এখানে কি হবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়ে আগুন তৈরি হবে, এই তো, এবং আগুন এইভাবে আগুন জ্বালানোর জন্য এই দেশলাইয়ের কাঠি এটা ব্যবহার করতে হবে, এটা হলো আসল ফাইনাল কস্ট। এটা আছে বলে এটার জন্য বিশাল এক প্রসিডিউর কে কি করা হয়েছে, অ্যাক্টিভ করা হয়েছে, কাঠ আস বনের মধ্যে কাঠ কাটছে, আনা হচ্ছে ট্রাকে ভর্তি করে করে, অনেকগুলো কাটারের মধ্য দিয়ে সে যাচ্ছে, অবশেষে একদম ফাইনালি ছোট মানে কাঠিতে পরিণত হচ্ছে, আবার একে বারুদ আবার কাঠির মুখে
কি আসছে, আটা লাগছে, আটা আসছে আরেক জায়গা থেকে, এবারে কাগজ, কাগজের মধ্যে কি হচ্ছে, ওই যে বারুদ লাগছে, এইভাবে একটা সিস্টেম চলছে। এমনিতে যদি সে ভাবে যে এটা কি হচ্ছে এখানে কি, কিন্তু যখন সে বুঝবে যে এটার কারণ আছে, সে কজটাকে সামনে রেখে সবকিছু একটিভ হচ্ছে। এই দেশলাইয়ের তৈরির কারখানা এবং এই ছবি আমাদের সামনে থাকলে পৃথিবীর এনি সিস্টেম যে কোনো জায়গায় আমরা দেখবো যে ওখানে ঠিক এই ধরনের একটা লক্ষ্য আছে। ধরা যাক কোনো ব্যক্তি একটা ডিভাইস ক্রয় করেছে, সে ডিভাইসের যন্ত্রাংশগুলো আলাদা করা, সংযুক্ত অবস্থায় নেই। সে ভালো করে খেয়াল করে দেখলো যে প্রতিটি যন্ত্রাংশ পরস্পর পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সামঞ্জস্যতা খেয়াল করে সে ডিভাইসই সংযুক্ত করে ফেললো। এবং সে দেখলো ডিভাইস থেকে একটা আওয়াজ আসছে এবং সেই আওয়াজটা নির্দিষ্ট সময় পরপর আসছে। সে বুঝলো যে এটি সময় প্রদর্শন করছে, অর্থাৎ এটি একটি ঘড়ি। এখন সে বুঝলো সময় জানার জন্য এই যন্ত্রটা কেউ আগে বানিয়েছে, বানিয়ে এভাবে রেখে দিয়েছে। তাহলে সময় জানতে হবে, এটা হলো ফাইনাল কজ। এটার জন্য অনেকগুলো যন্ত্রাংশকে কি করা হয়েছে, পরস্পরের সাথে সামঞ্জস্য করে অ্যাড করে দেওয়া হয়েছে, যেন ওই ওই লক্ষ্যটা কি হয়, অর্জন হয়। ওই দেশলাইয়ের মতো দেশলাই তৈরি করতে হবে যে অনেকগুলো সিস্টেম ধারাবাহিক ভাবে একটার সাথে একটা কি করে দেওয়া হয়েছে, ওই বিশাল কারখানার মধ্যে চলছে এবং পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ। আলটিমেট লক্ষ্য কি, দেশলাই তৈরি করতে হবে। তো এটা যদি সে বলে যে অটোমেটিক হয়ে গিয়েছে এভাবে, তাহলে কিন্তু হবে না। সেটা দেখেই অবশ্যই সিদ্ধান্ত নেবে যে কেউ একজন এই যন্ত্রটা প্ল্যান করে আগে বানিয়েছে এবং জাস্ট এটাকে এইভাবে আলাদা আলাদা ভাবে, যদিও বা এটাকে কি করা হয়েছে, এটাকে বিক্রি করা হচ্ছে বা একে প্যাকেজিং করা হয়েছে, বাস্তবে এটার পরস্পর সামঞ্জস্যপূর্ণ এবং এটা প্রি প্ল্যান, একটা লক্ষ্য সামনে রেখে এটাকে আগে থেকে বানানো হয়েছে। সংযুক্ত করার পর বোঝা গেল ওই যন্ত্রাংশ গুলোর মাঝে একটা প্ল্যান ছিল, যা সংযুক্ত করার পর সেই পরিকল্পিত যন্ত্রে পরিণত হয়েছে। এটা প্রমাণিত হলো যে আগেই এটা কেউ তৈরি করেছে, কারো মাথার চিন্তার ফসল এটি, সেজন্যই এটি এভাবে গঠিত হয়েছে, একটা প্ল্যান। এক ব্যক্তি এয়ারপোর্ট থেকে দুই হাতে লাগেজ নিয়ে দরজা দিয়ে ঢুকছে, এটা আরেকটা সিনারি। সেখানে সে লক্ষ্য করলো যে দরজা বন্ধ, আর যখনই সে দরজার কাছে গেল সে দরজা অটোমেটিকলি খুলে গেল। সে পার হওয়ার পর দরজা আবার আগের মতো বন্ধ হয়ে গেল। এরপর সে ভেবে চিনতে বুঝলো এই দরজা একটা সিস্টেম বা ডিভাইসের সাথে যুক্ত। কেউ একজন এবার প্ল্যান করে স্পর্শ ছাড়াই দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খোলার ব্যবস্থা করেছে। ওই ব্যক্তির কাছে প্রথম এটি স্বয়ংক্রিয় মনে হলেও পরে সে বুঝলো যে সেটি কারো চিন্তা ভাবনার ফসল, মানে সে যখনই হেঁটে আসছে ওই যে তার পা এই যে ফ্লোর হয়ে আসছে ওখানে, মানে এমন কিছু ইন্ডিকেটর আছে, সেন্সর আছে, যারা সাথে সাথে এটাকে রিসিভ করেছে, করে এই তথ্য ওদিকে পৌঁছেছে, পৌঁছে ওই ওখানে ওই সিস্টেমটা অ্যাক্টিভ হয়েছে যেটা সে করেছে। তো এরকম বিষয়গুলো আমরা অনেক, আমাদের চোখের সামনে শত শত এরকম ব্যাপার আছে, সেই বিষয়গুলো এমনি খালি চোখে দেখলে মনে হবে যে এগুলো অটোমেটিকলি এটা হয়ে গেছে, কিন্তু আরেকটু গভীরে ভাবলে বোঝা যাবে যে একটা ফাইনাল কজ আছে, যে উদ্দেশ্যে কেউ একজন প্ল্যান করেছে সেই প্ল্যানে আসলে হচ্ছে। এরকম একটা ব্যাপার হলো শালুকের ব্যাপারটা, মানে ফটোসিনথেসিস এর বিষয়টা। আমরা যদি দেখি যে মাটিতে পানি আছে, খোঁজে লবণ আছে, তারা জানে না যে মূল দিয়ে তারা গাছের পাতা পর্যন্ত যাবে, পাতার ক্লোরোফিল জানে না তাকে কি কাজে ব্যবহার করা হবে, সূর্যের আলো জানে না তাকে কাজে লাগিয়ে পাতা শ্বসন করবে। এরও প্রসেস, গাছের পাতা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে, সূর্যের আলো এটাকে ইউজ হবে, লাইট এনার্জি এটা ইউজ হবে, এবং পানি আসবে, মূল থেকে পানি আসবে, ওই পাতার মধ্যে ক্লোরোফিল, সে ওই সূর্যের আলোকে ইউজ করবে, আলটিমেটলি একটা বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন হবে, গ্লুকোজ উৎপন্ন হবে, সেগুলো জমা হবে কোথায়, ওই গাছের কাণ্ডে অথবা গাছের কোনো ফল তৈরি হচ্ছে, ফলের মধ্যে ছোট্ট লতা, বড় বড় তরমুজ তৈরি হচ্ছে, এই এত বড় বড় তরমুজের মধ্যে এই যে এত মিষ্টতা কুত্তে গেলো, সব তৈরি হয়েছে পাতায়, পাতার মধ্যে একটা সিস্টেম কাজ করেছে, সেই সিস্টেম কাজ করার জন্য কোথায় সূর্য, কোথায় মূল, কোথায় বাতাসে কার্বন ডাইঅক্সাইড, এই একটা সিস্টেম। এমনি খালি চোখে দেখলে মনে হবে যে এটা কেমনি হচ্ছে, কিন্তু একটা সিস্টেম এখানে হচ্ছে, এভাবেই কাজ করছে, আগাচ্ছে। তাহলে ক্লোরোফিল, এরপর লাইট, এরপর হলো কার্বন ডাইঅক্সাইড, নিচ থেকে ওয়াটার, আসবে এই টোটাল সিস্টেমের মাধ্যমে তৈরি হচ্ছে কি, অক্সিজেন একদিকে, আরদিকে গ্লুকোজ ও স্টার্চ তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা, সূর্য সে কোথায়, সে আকাশে,
বাতাস সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি কোথায় ভূগর্ভে, কোথায় ক্লোরোফিল পাতায়। তো প্রত্যেকে তো ভিন্ন ভিন্ন জায়গায়, প্রত্যেককে কে অ্যাক্টিভেট করলো, কে এগুলিকে সাজালো, তাদের মধ্যে এই কমিউনিকেশনটা কে করলো, তো প্রতি আলাদা আলাদা, তো সেগুলোকে এক জায়গায় কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি পরিচালিত হচ্ছে। এই সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন তৈরি হচ্ছে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য একটা উপাদান। এটা আরো কত শুধু উদাহরণ, আমাদের চারপাশে ছড়িয়ে আছে, আমাদের শরীরে আছে, ডাইজেস্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, প্রতি সিস্টেমের কাজই হচ্ছে আলাদা, অথচ এদের মাঝখানে একটা হারমোনি আছে, একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে, কোথায় কিডনি, কোথায় লাংস, কোথায় এলিমেন্টারি সিস্টেম, আর কোথায় লিভার, একেবারে বোনস। তো এদের মধ্যে একটা রিলেশন আছে, একটা হারমোনি আছে, এসব সিস্টেম প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকেই আবার মিলে কাজ করছে, প্রত্যেকের মধ্যে একটা হারমোনি আছে, হোমিওস্টেসিস আছে। প্রত্যেকেই যদিও বা আলাদাভাবে কাজ করে, প্রত্যেকে এখন আলাদা আলাদা কাজ করে কোনো লাভ নেই, কিন্তু যদি তারা একই হিউম্যান বডিতে কাজ করে তাহলে তাদের কাজে তাৎপর্য আছে। আমরা খাচ্ছি, ডাইজেস্টিভ সিস্টেম এই গ্লুকোজ তৈরি হচ্ছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি কাজ না করে তাহলে এই গ্লুকোজ প্রত্যেক সেলে পৌঁছাবে না, আবার সিস্টেম যদি কাজ না করে তাহলে দেশে অক্সিজেন, দেহে অক্সিজেন প্রবেশ করবে না, সেই গ্লুকোজ ভাঙবে না অক্সিজেন ছাড়া। এইভাবে প্রত্যেকটা সিস্টেম ওই যেন একে অপরের উপর নির্ভরশীল। কিন্তু হার্ট কি জানে ডাইজেস্টিভ সিস্টেম এর কথা, পাকস্থলী কি জানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কথা, এখানে কি বুদ্ধিভিত্তিক উইস্টমের কোনো ব্যাপার আছে? হার্ট কি জানে কেন সে পাম্প করছে, ফুসফুস কি জানে সে কেন সংকুচিত প্রসারিত হচ্ছে? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাজ করছে, কিন্তু তারা একে অপরের উপর নির্ভরশীল। যে কোনো একটাও যদি অচল হয়ে যায় পুরো সিস্টেমও অচল হয়ে যাবে। এভাবে বিশ্ব জগতের প্রতিটা বিষয়কে পর্যালোচনা করলে বোঝা যাবে যে এর পিছনে একটা নিজাম আছে, একটা উদ্দেশ্য আছে, কারো উইজডম এটার পিছনে আছে। এই সময় প্রমাণ করে সবকিছুর পিছনে একজন শক্তিশালী রব আছেন। এভাবে সহজেই আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ হয়ে যায়, বাসিরতের সাথে, ইয়াকিনের সাথে মহান স্রষ্টা কুদরতকে উপলব্ধি করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো এই মোটামুটি আমাদের আলোচনা, আমরা যতটুকু আলোচনা এখানে করলাম, তো এখানে এই বিষয়গুলোতে আমরা তিন ভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। এক হলো নন এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স কিভাবে এলো, প্রেফার করার জন্য কাউকে থাকতে হবে, এটা। দুই হলো অস্তিত্বের বিষয়টা, সম্ভাব্য অস্তিত্ব বলে কিছু নাই, সবকিছু সম্ভাব্য অস্তিত্ব এমন হতে পারে না, বা সম্ভাব্য অস্তিত্বের পিছনে অনিবার্য অস্তিত্ব মাস্ট, এই আল্লাহ পাক এটার পিছনে আছেন স্রষ্টা, তাকে ওয়াজিবুল ওয়াজুদ বলা হয়, মানে যার অস্তিত্ব অসম্ভাবী, যার অস্তিত্ব অনিবার্য অস্তিত্ব। তার অস্তিত্বটা অনিবার্য না হলে সেটা যদি সম্ভাব্য হয়ে যায় তাহলে এটা অসম্ভব হবে, কোনো কিছুই আলটিমেটলি অ্যাক্টিভেট হবে না, দৌড় প্রতিযোগিতার কথা যদি আমরা মনে রাখি। এরপর তিন নাম্বার হলো ফাইনাল কজ এভিডেন্স, এতগুলো সিস্টেম, একটা হারমোনি এবং একটা লক্ষ্য সামনে, কারো প্ল্যান করে কেউ যদি এভাবে না গায় তাহলে কখনোই হবে না। এই জন্য কেউ যদি বলে যে মরুভূমিতে একটা কাট পড়ে আছে, একজন দেখলো যে মরুভূমিতে একটা কাট পড়ে আছে, যদি বলে যে একটা কাট অটোমেটিকলি হয়ে গিয়েছে এটা মানা যাবে, কিন্তু কেউ যদি বলে যে মরুভূমিতে একটা মোবাইল ফোন পড়ে আছে স্যামসাং এর, সে যদি বলে যে এখানে মরুভূমিতেই অনেকদিন ধরে থাকতে থাকতে অটোমেটিকলি একটা মোবাইল ফোন হয়ে গেছে, তো এটা কেউ মানবে না। একটা কার্ড পরে থাকা এটা তো মানা যাবে, কিন্তু একটা মোবাইল ফোন পরে থাকা মানা যাবে না, বলাই হবে যে না, এখানে যে এই যে আলাদা পার্টস গুলো এমনি এমনি সব মিলে একটা সিস্টেম হয়ে যাওয়াটা অসম্ভব। আমাদের চোখের কথা যদি আমরা ভাবি, আমাদের চোখের মধ্যে অনেকগুলো জিনিস, তাই না, আমরা আইলিড থেকে শুরু করে, এরপর এখানে এক্সট্রা অকিউলার মাসেল গুলো থেকে শুরু করে, লেন্স থেকে শুরু করে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার যদি আমরা চিন্তা করি, এরপর যদি আমরা রেটিনা চিন্তা করি, এরপর অপটিক নার্ভ যদি চিন্তা করি, এবারে ভিজুয়াল পাথওয়ে চিন্তা করি, একদম ভিজুয়াল এরিয়া ব্রেনের সে আমরা চিন্তা করি, তাহলে এই যে এতগুলো যে অর্গ্যান, এখানে এতগুলো পার্টস কাজ করছে, এখানে চোখের মধ্যে আইবল, একটা কমপ্লেক্স একটা অর্গ্যান চোখ। তো এই চোখের মধ্যে যদি আমরা ভাবি যে এখানে যদি কোনো একটা জিনিস আপনি নিয়ে ফেললেন, ধরা যাক যে আপনি এক্সট্রা অকিউলার মাসেলকে সরিয়ে নিলেন, চোখটা অকেজ হয়ে যাবে, আপনি একটা লেক্রিমাল গ্ল্যান্ডকে সরিয়ে নিলেন, অকেজ হয়ে যাবে, আপনি রেটিনাকে সরিয়ে নিলেন বা লেন্সটা সরিয়ে নিলেন, বা আপনি মাসকে ভিট্রিয়াস হিউমারকে সরিয়ে নিলেন, তাহলে কি হবে, টোটাল লক্ষ্যই কি হয়ে যাবে, এটার যে উদ্দেশ্য, যে ফাইনাল কজ যেটা, এটা আর হবে না। যদি বলা হয় যে র্যান্ডমলি অটোমেটিকলি এমনি এমনি হয়ে গিয়েছে, এটা অসম্ভব, কারণ এমনি এমনি হবে না, কারণ একটা ফাইনাল কজ যখন থাকবে সেই কজ, সেটা লক্ষ্য, সেটাকে বাস্তবে আনার জন্য
একজন প্ল্যান করবেন, সে প্ল্যান অনুযায়ী সব আগাবে। তো এটা না হলে এমনি এমনি হবে না। ওই যে মোবাইল ফোন পরে থাকার মতো, কেউ যদি বলে মোবাইল ফোন এমনি পরে আছে মরুভূমিতে এবং এভাবেই হয়ে গিয়েছে, এখানেই তৈরি হয়েছে মরুভূমিতে লম্বা সময় থাকতে থাকতে, এটা যেমন অসম্ভব, তো আমাদের যে কোনো সিস্টেম দিকে যদি আমরা তাকাই, এখানকার যে পারস্পরিক যে হারমোনি এবং একটা সাথে রিলেশন ডিপেন্ডেন্সি এই সব কিছু দ্বারা বোঝা যায় যে কারো প্ল্যান এখানে আছে, এবং যার প্ল্যান এগুলো হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, আমাদের রব, এবং তিনি একা একাই সবকিছু করছেন, তিনি অনাদি, তিনি আগে থেকে আছেন, তিনি মহান কুদরতের অধিকারী, মহাকুদরতওয়ালা, এবং তিনি আলিম, সবকিছু তিনি জানেন, সবকিছু তার মধ্যে মানে এমন কিছু নাই যে যেটা নাকস বা দুর্বলতা অক্ষমতা এমন কিছু নাই, যদি তিনি পবিত্র, এই জন্যই তিনি এই সব কিছুকে তিনি সাজিয়েছেন করেছেন, আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমাদের আশাটা একটা লোককে। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে অস্তিত্ব এটাকে উপলব্ধি করা, তার কুদরতকে অনুভব করা, এবং আমি কেন পৃথিবীতে এলাম, আমার আসার লক্ষ্য কি, কোথায় আমি যাব। তাহলে পৃথিবীর এইসব কিছু যদি একটা লক্ষ্যে চলতে থাকে, একটা দেশলাইয়ের কাঠি তৈরির জন্য কি পরিমাণ ইন্তজাম, কি পরিমাণ নিজাম দুনিয়াতে আমরাই করি, তাহলে এই যে জুটি জুটি এত বিষয়, ওই সূর্য, এই ক্লোরোফিল, এই মূল, এই পানির সোর্স, এই কার্বন ডাইঅক্সাইড বাতাসে, তাই না, এরপরে আবার কিভাবে খাবার তৈরি হচ্ছে, সেগুলো আবার খাচ্ছে প্রাণীরা, তাই না, এই যে ইকোসিস্টেম একজন একজনের উপর নির্ভরশীল, তাহলে এগুলো কারো প্ল্যানে হচ্ছে। তেমনি ভাবে পৃথিবীতে আসাটাও একটা প্ল্যান, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি আকিদে পুষবো, আমার হিসাব নিকাশ হবে, আমার প্রত্যেকটা আমাল এটা লেখা হবে, যা বলা হচ্ছে তারপর হবে হবেই, এবং আল্লাহ পাকের জন্য এটা অসম্ভব না। এসব কিছুকে মানে সামনে রেখে তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা বিষয়কে গভীরভাবে উপলব্ধি করা, নিজের ইয়াকিনকে দৃঢ় করা, বাসিরাতের সাথে অন্তর্দৃষ্টির সাথে বিষয়টা বোঝা, এবং নিজেকে আল্লাহ পাকের হুকুম মানার জন্য তৈরি করা, দিন মানার জন্য তৈরি করা, সমস্ত কনফিউশন গুলোকে দূরে সরে ফেলা। তাহলে আমাকে দিন শিখতে হবে, দিন জানতে হবে, আল্লাহ পাকের বিধান কি এটা আমার জানতে হবে, এবং এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা হবে আমার আমার ইমানের। আমার ইমান যত দৃঢ় হবে আল্লাহ পাকের অস্তিত্বের প্রশ্নে, যত বেশি আমার মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে, বাকি সব বিষয়গুলো আমার পক্ষে আমল করা সহজ হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে দৃঢ় ইমান দান করুন, মজবুত ইয়াকিন দান করুন, আমল ওয়ালা একটা জীবন দান করুন, দিনের জন্য জরুরি ইলম আমাদেরকে শিখার তৌফিক দান করুন, আর আমাদের জীবনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্ট অনুযায়ী চালানোর জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, অনেকক্ষণ ধরে সময় অনেক ধৈর্যের সাথে দাসে শরীক হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।